মাশরুম চাষে নতুন দিশা দেখাচ্ছেন বাগদার প্রান্তিক কৃষক। শুধু নিজেই নন, তার হাত ধরে লক্ষ্মীলাভ গ্রামের অন্য কৃষকদেরও। জন্ম থেকেই কৃষক পরিবারের সন্তান, সে কারণে ছোট থেকেই ছিল কৃষিকাজের প্রতি ভালোবাসা। কিন্তু বর্তমানে কৃষিকাজে যা খরচ তার তুলনায় লাভের পরিমাণ খুবই কম, সে কারণে বিকল্প কৃষিকাজের সন্ধান শুরু করেন, খোঁজও পেয়ে যান। আসানসোল এলাকায় এক বিশেষ ট্রেনিং করে শুরু করেন মাশরুম চাষ। আর এই চাষের হাত ধরে আসে জীবনের বদল। আজ মাশরুম চাষে অন্যদের কাছে তিনি আদর্শ। তিনি হলেন জয়দেব বিশ্বাস, বাড়ি বাগদা থানার হেলেঞ্চা এলাকার হাদিখালী গ্রামে। জয়দেববাবুকে দেখে অনুপ্রাণিত হয়ে আজ ওই গ্রামের প্রায় 20 জন কৃষক এই মাশরুম চাষে এসেছেন। আস্তে আস্তে করে আমার আত্মীয় স্বজন যারা আছে, ভাই ব্রাদার বা আমার গ্রামের কিছু কিছু চাষি আস্তে আস্তে আমার এই চাষটা দেখে কিছু কিছু করে এখন সবই প্রায় আস্তে আস্তে এই চাষের দিকে ঝোঁকটা বাড়িয়েছেন। জয়দেববাবু জানান, কম সময়ে কম খরচে অত্যন্ত লাভজনক এই চাষ। নির্দিষ্ট কোম্পানি চাষের বীজ দেবার পাশাপাশি উৎপাদিত মাশরুম কিনে নিয়ে যায়, ফলে বিক্রির চিন্তা নেই। কিভাবে করতে হয় এই চাষ জানা গেল। প্রথমে বিচালি কুচিয়ে বীজ দিয়ে একটি প্লাস্টিকে ভরে ঝুলিয়ে দিতে হয় অন্ধকার ঘরে। এভাবে থাকার পর প্রায় 15 দিন পর চারা বের হয়। 45 থেকে 50 দিনে সেগুলি পূর্ণাঙ্গ রূপ নেয়। তারপর সেগুলি কেটে শুকিয়ে বিক্রি হয়। এই চাষে সার বা কীটনাশক কিছুরই প্রয়োজন হয় না, দরকার শুধু জল। যেরকম এই চাষটায় আমার 2 দিন পরিশ্রম করতে হয়, 18-20 দিন আমার এর কাছেই যাওয়া লাগবে না। 18-20 দিন পরে এর ভিতর থেকে অঙ্কুর টাইপের এক মানে বেরোবে, যখন বেরোবে তখন একে ওই বেরোনোটাকে সকালে আর বিকালে এক একটা প্যাকেট প্রতি 50 গ্রাম করে জল স্প্রে করতে হয়। ব্যাস এইটুকুই হচ্ছে এর পরিশ্রম। এই নিয়ম মেনে মাশরুম চাষ করে আজ সফল জয়দেব সহ গ্রামের অন্য পরিবারগুলি। আমরা তো এখানে সমস্তই চাষি পরিবার, তা চাষে আমাদের এখন চাষ করতে গেলে পরে মাঠে প্রচুর বীজ, তারপরে সার, সেই মানে যে পরিমাণে আমাদের খরচ হয় সেই পরিমাণে আমাদের ইনকামটা আসে না। জাস্ট আমি এখান থেকে আসানসোলে চলে যাই, আসানসোলে গিয়ে আমি এই চাষটাকে দেখি। এই চাষটাকে দেখলে পরে তা আমি তখন তাদের সঙ্গে আমি প্রায় 1-2 মাস মতন কাজ করেছি। কাজ করার পরে দেখলাম এই চাষে প্রফিট আছে, কাজটাও টুকটাক শিখে নিলাম। এই চাষটা আমি কি করে করব, এর মধ্যে আমি খুঁজতে খুঁজতে একটা কোম্পানি পাই যে হ্যাঁ সেই কোম্পানিটা এই চাষের মধ্যে চাষিকে বীজ থেকে শুরু করে সমস্ত কিছু চাষিদের দিচ্ছে বা সেইভাবে ই করা হয়। তা আমি এই চাষটা এখানে নিয়ে আসি। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।